বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে, অথবা আপনার যদি পিসি থাকে পিসি থেকে কীভাবে আপনি খুব সহজে আপনার অনার্স প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ, মাস্টার্স, প্রিলিট, যে কোনো বর্ষের অনলাইন ফর্ম, ডিগ্রি থেকে শুরু করে যে কোনো বর্ষের অনলাইন ফর্ম ফিলআপ কপিটা কীভাবে ডাউনলোড করতে পারেন খুব সহজে। আপনি নিজেই, কোনো দোকানদারকে টাকা দেওয়ার লাগবে না। তো এই জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, এবং এই ভিডিওটি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন। আর কোথা থেকে দেখতেছেন তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। তো আমরা ভিডিওটা শুরু করছি, তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আপনাকে অবশ্যই আপনার যে যে স্টুডেন্টের করতে চাচ্ছেন সেই স্টুডেন্টের অবশ্যই রেজিস্টার নাম্বারটা সাথে রাখবেন বা নোটপ্যাডে রেখে দিবেন। রেজিস্টার নাম্বারটা নোটপ্যাডে রেখে দিয়েছি। তো আমরা সরাসরি আমাদের গুগল সার্চ বারে, যে সার্চ বারে আমরা সার্চ অপশনে যাব। এখানে হচ্ছে যে আমরা লিখব ন্যাশনাল ইউনিভার্সিটি এনইউ, এখানে আমরা লিখব ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ করব। ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ করার পরে নিচে চলে আসবো ন্যাশনাল ইউনিভার্সিটি এসি, নিচে যে ওয়েবসাইটটা se.bd, nu.ac.bd, এই ওয়েবসাইটে প্রেস করব। প্রেস করার পরে একটু নিচে যাব, যাওয়ার পরে এই যে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেওয়া আছে অনলাইন ফর্ম ফিল আপ। তো এই যে অনলাইন ফর্ম ফিল আপে এইখানে আমরা প্রেস করব। অনলাইন ফর্ম ফিল আপ প্রেস করার পরে এখানে আছে নোটিশে আমরা প্রেস করছি। তো আমরা অনলাইন ফর্ম ফিল আপে প্রেস করব। এই যে অনলাইন ফর্ম ফিল আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কাদের জন্য, কারা কারা করতে পারবে, যে কোন ইয়ারে সব কিছুই দেওয়া আছে। অনার্স, ডিগ্রি, অনার্স, প্রফেশনাল, মাস্টার্স সবগুলোই দেওয়া আছে। তো আমরা অনার্সেরটা করে দেখাচ্ছি। আপনি যদি ডিগ্রি থেকে দেখে থাকেন তাহলে আপনি ডিগ্রির জন্য অ্যাপ্লাই করবেন, আপনি যদি প্রফেশনাল থেকে দেখে থাকেন তো প্রফেশনাল, এবং মাস্টার্সের জন্য করতে থাকলে মাস্টার্সের ক্লিক করবেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে অনার্সটা দেখাচ্ছি। তো এই যে অ্যাপ্লাই নাও এখানে দেওয়া আছে, অ্যাপ্লাই নাওয়ে আমরা প্রেস করব। প্রেস করার পরে এখন হচ্ছে যে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখুন যে যে বর্ষের ডেটগুলো দেওয়া আছে, কলেজ ডেট এবং ইন ডেট, এই যে এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, এই অনুযায়ী আপনারা আপনারা যেইটা সবার আগে চলবে, যেই অনলাইন ফর্ম ফিলআপটা সবার আগে চলবে সেটা সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এইখানে আপনি কি করবেন, এই যে সাইডে একটু স্ক্রল করবেন, পিসি দেখে থাকলে তো কম কথাই নেই, আপনি সরাসরি দেখতে পারবেন। একটু বাম থেকে ডানে যাবেন, তাহলে হচ্ছে যে এইখানে লেখা থাকবে অ্যাপ্লাই ফর স্টুডেন্ট কলেজ লগ ইন ফর অথরিটি। তো আপনি যেহেতু স্টুডেন্ট তাহলে আপনি সরাসরি আপনি স্টুডেন্টের ওখানে প্রেস করবেন। তো আমরা হচ্ছে যেহেতু অনার্সের করে দেখাবো, যার কারণে হচ্ছে যে 2021 সালের এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, 2022 সালের অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ। তো আমরা হচ্ছে যে এদিকে বাম থেকে ডানে যাব, যাওয়ার পরে হচ্ছে যে অ্যাপ্লাই ফর স্টুডেন্ট, এই যে এইখানে আমরা প্রেস করব, ব্লু আইকনটা আছে এখানে প্রেস করব। প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো যাওয়ার পরে এখানে দেওয়া আছে স্টুডেন্ট লগ ইন, শিক্ষার্থী বন্ধুরা এইখানে দেখুন স্টুডেন্ট লগ ইন বলে একটা অপশন আছে। তো আমরা হচ্ছে যে এই স্টুডেন্ট লগ ইনে প্রেস করব। প্রেস করার পরে এখানে আপনার রেজিস্টার নাম্বারটা দিতে বলবে, এই যে এখানে স্টুডেন্ট লগ ইন, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে। আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা অলরেডি কপি করে নিয়েছি, এখন আমরা পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে যে এখানে ব্লু যে আইকনটা আছে সাবমিট, তো সাবমিট আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের স্টুডেন্ট লগ ইনটা চলে আসছে। তো এই যে এখানে কিন্তু দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে ফর্ম ফিল আপ বলে একটা অপশান আছে, দেখুন এখানে কিন্তু এখানে একটা ফর্ম ফিল আপ আছে। তো আমরা এই ফর্ম ফিল আপ অপশানে প্রেস করব। প্রেস করার পরে এখানে দেখুন ফর্ম ফিল আপের অপশান প্রেস করার পরে দেওয়া আছে সবগুলাই দেওয়া আছে, ফর্ম ফিল আপ, অনার্স ফর্ম ফিল আপ, ব্যাচেলর, ওয়ান ডিগ্রি সবগুলাই দেওয়া আছে। তো এখানে আছে যে আমরা ফর্ম ফিল আপ ডিটেলস, এখানে আপনি ফর্ম ফিল আপের ডিটেলসটা দেখতে পাবেন, ফর্ম ফিল আপ ফর্মটা দেখতে পাবেন, সবগুলাই দেখতে পাবেন। তো এখানে আছে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারেন। ফর্ম ডিটেলস, পেমেন্ট স্ট্যাটাস সবগুলোই আপনি দেখতে পাবেন, যে আপনি কলেজে টাকা দিলেন আসলে করলো কি না সব কিছুই। হ্যাঁ, তো এখান থেকে আপনার আছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা এই যে এখানে প্রেস করলেই চলে আসবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা। তারপরে এখানে আপনি সিলেক্ট করার অপশন পাবেন। আমরা ইতিমধ্যে অনলাইন ফর্ম ফিল আপটা করেছি, তো ফর্ম ফিল আপ ডিটেলস দিলেই আপনি আপনার ফর্ম ফিল আপের ডিটেলসটা দেখতে পারবেন। তার আগে
শিক্ষার্থী বন্ধুরা, এই যে আপনি কোন কোন বিষয়ে করতে চাচ্ছেন সবগুলো ডিটেলস আপনি পেয়ে যাবেন, কি কি সাবজেক্টে আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন সবগুলো এখানে দেওয়া আছে। তো এখানে আপনারা যদি আপনি যদি পিসি থেকে দেখেন দেখে থাকেন তাহলে তো আপনাদের কোনো কথাই নেই। তাহলে আপনি যদি ফোনে ভালোভাবে দেখতেছেন, এই যে উপরে থ্রি ডটটা আছে, থ্রি ডটে প্রেস করবেন। প্রেস করার পর এখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, এই যে ডেস্কটপ সাইট, ডেস্কটপ সাইট করে নিলে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। তো আমরা ডেস্কটপ সাইট করে নিচ্ছি, তাহলে সেজ আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোন সাবজেক্টে একটু লোড হবে। লোড হওয়ার পরে এই যে আমাদের লোড হয়েছে যে কোন কোন সাবজেক্টে আপনি করতে পারবেন, হ্যাঁ কত টাকা লাগবে, কোর্স ফি টোটাল কত টাকা লাগবে, কয়টা সাবজেক্টের, এই যে আমাদের এই শিক্ষার্থী বন্ধুটার এই এই সাবজেক্টগুলোতে ফর্ম ফিল আপ করতে পারবে চারটা সাবজেক্ট, তো টোটাল কত টাকা লাগবে, 1350 টাকা দিয়ে দিয়েছে। তো হচ্ছে যে এই যে আমাদের সাবজেক্টগুলো সবগুলো কনফার্ম পেপার, এই জায়গাগুলোতে আপনারা যদি কনফার্ম না করে থাকেন তাহলে এখানে আপনাদের টিকচিহ্ন দেওয়া থাকবে, গ্যাপ রাখা হবে, ওই গ্যাপগুলোতে আপনারা টিকচিহ্ন দিয়ে দেবেন, হ্যাঁ দিয়ে দিলে আপনাদের কনফার্ম হয়ে যাবে। তো এই যে এখানে কিন্তু এই যে এখানে প্রেস করলে এগুলোতে আপনার এখানে ডট অপশন দেওয়া থাকবে, তো চেক অপশন থাকবে, আপনি চেক করে দিয়ে দেবেন, সিলেক্ট করে নেবেন। তো এরপরে আছে যে আমরা যেহেতু ওটা ডাউনলোড করে রাখবো অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে এখানে একটা কিন্তু একটা ডাউনলোড অপশন দেওয়া আছে, এই যে এখানে একটা ডাউনলোড অপশন দেওয়া আছে, তো আমরা এখানে প্রেস করলেই ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এটা প্রেস করি, প্রেস করে আমরা ডাউনলোড ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি। তো এই যে আমাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে গেছে, তো এটা আমাদের স্টোরেজে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার ফোনের মাধ্যমে আপনি খুব সহজে আপনার অনলাইন কপিটা অনার্সের ফর্ম ফিল আপের, অনার্স মাস্টার্স ডিগ্রি যে কোনো বর্ষের যে কোনো ইয়ারের অনলাইন ফর্ম ফিল আপ কপিটা ডাউনলোড করতে পারেন আপনার ফোনে, এবং আপনার এখানের জন্য কোনো পেমেন্ট করা লাগবে না, তো কাউকে কোনো পেমেন্ট করা লাগবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আপনি কোথা থেকে দেখতেছেন তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন।